হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থান অ্যাস্ট্রা কোম্পানির রকেটটি লঞ্চ করার সময় একটি দুর্ঘটনার সম্মুখীন হতে বসেছিল এবং সে অরবিটে পৌঁছানোর ক্ষেত্রে অসফল হলো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, গত 28 আগস্ট এই অ্যাস্ট্রা রকেটটি লঞ্চ করা হয় আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি লঞ্চ সেন্টার থেকে। রকেটটির ইঞ্জিনগুলো যখনই চালু করা হয় তখনই রকেটটি কিছুটা ডান দিকে সরে যান। সরে যাওয়ার ফলে রকেটটি মাটিতে আছড়ে পড়ার কথা ছিল অনেক সজোরে, কিন্তু অ্যাস্ট্রার ইঞ্জিনিয়াররা রকেটের ব্যালেন্সটা কোনো রকম রাখতে পেরেছেন এবং পরবর্তীতে কিছুক্ষণ পর অনেক দূরে গিয়ে রকেটটি সজোরে উপরের দিকে উড়তে থাকে। এরকম প্রায় 2 মিনিটেরও বেশি সময় আকাশে এরকম সজোরে উড়তে থাকার পর তার ফার্স্ট স্টেজ ইঞ্জিনটি কাট অফ হয়ে যায়। কাট অফ হয়ে যাওয়ার পর তার সেকেন্ড স্টেজ ইঞ্জিনটি আর চালু হয় না। এই ক্ষেত্রেই যেই সমস্যাটা হয় সেটি হচ্ছে তার অরবিটার লোকেশনে পৌঁছানোর জন্য কমপক্ষে 27,000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ লাভ করতে হবে। এটি যদি কোনো কারণে অর্জন করতে না পারে তাহলে সে অরবিটার লোকেশনও পাবে না, অর্থাৎ সে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করতে পারবে না। তাই তার ইঞ্জিনে এরকম সমস্যা। এই রকেটটির কিন্তু উচ্চতা প্রায় 11 মিটারেরও একটু বেশি এবং ডায়ামিটার হলো 2.5 মিটার এবং এই রকেটের ফার্স্ট স্টেজে 4টি লিকুইড প্রপেলেন্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই রকেটের প্রতিটি লঞ্চের খরচ $2.5 মিলিয়ন। তো এই 28 আগস্টের এই লঞ্চটি কিন্তু ফেল হয়েছে একমাত্র অ্যাস্ট্রা রকেটের ইঞ্জিনগুলো এবং কিছু কন্ট্রোল সিস্টেমটি ত্রুটি থাকার কারণে। তাই ভবিষ্যতে হয়তো বা অ্যাস্ট্রা রকেটের আরও উন্নতি প্রয়োজন এবং বিভিন্ন কিছু ফিচার অ্যাড করা প্রয়োজন এবং তার যে ইঞ্জিনগুলো আছে সেগুলো আপডেট করা প্রয়োজন, তাহলে হয়তো বা ভবিষ্যতে তারা এই রকেট লঞ্চের ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবে এবং হয়তো বা ভবিষ্যতে বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের পেইলোডও নিয়ে যেতে পারবে মহাকাশে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখবেন। ধন্যবাদ।